এই যে তোমার প্রিয় জিনিস নিয়ে এসেছি, কলা দুধ আর ভাত। হ্যাঁ, তুমি না পছন্দ করো খুব। হ্যাঁ, কেন আমি খাবো না দাদি? তোমার পছন্দের জিনিস এই যে দুধ ভাত, তারপরে কলা, রাত্রে না তুমি এগুলো খেতে পছন্দ করো। হ্যাঁ, আমি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। দাদি, মাকে কি আমি আর কোনোদিন দেখতে পারবো না? মা কি বাবার মতো দূর আকাশে চলে গেছে? কাঁদে না, কাঁদে না বউ। মা কি বলতো তোমাকে মনে নেই? বলতো ঠিক মতো লেখাপড়া করো, ঠিক মতো স্কুলে যাও, তোমাকে অনেক বড় হতে হবে, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, মানুষের জন্য কাজ করবে। পারবে না দাদু ভাই? পারবো। তাহলে খেয়ে নাও। না দাদি, তুমি একলা একলা কি করবে? তোমার তোমার ছেলের জন্য কষ্ট লাগে না? লাগে রে বুবু, লাগে, কিন্তু কি করব? আমাকে যে বেঁচে থাকতে হবে, আমাকে যে তোর জন্যে, তোর জন্যে বেঁচে থাকতে হবে সব কষ্ট ভুলে। তোমার চলে গেলে আমি কি করব দাদি? আমি তোকে ছেড়ে কোথাও যাব না রে পাগলি, কোথাও যাব না। মিথ্যে কথা, মা বলেছিল আমাকে ছেড়ে কোথাও যাবে না। মা তো চলে গেছে, বাবাও চলে গেছে, একদিন তুমিও ভাবে চলে যাবে, তখন আমি এই পৃথিবীতে তোমাদের ছেড়ে একলা কিভাবে থাকবো? এরকম করে বলে বলে না সোনা মানে। আচ্ছা দাদি, একটা কথা বলো তো, আমার বাবার কি দোষ ছিল? ওরা আমার বাবাকে কেন মেরে ফেললো? তোর বাবার কোনো দোষ ছিল না। আমার মারি বা কি দোষ ছিল? ওরা আমার মাকেও কেন মেরে ফেললো? এসব কথা বলতে হয় না, এভাবে বলো না দাদু ভাই। আমি যখন বড় হব, যারা আমার বাবা মাকে মেরেছে তাদেরকে আমি শাস্তি দেব। সোনা মানে, সেই জন্যই তো তোমাকে বড় হতে গেলে খেতে হবে ঠিক মতো। হ্যাঁ, তা না হলে তো তুমি পারবে না। কেন দাদি, তুমি খেয়েছো? তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। না, তুমি আগে খাও। আমি তো এইসব দুধ কলা রাত্রিবেলা খাবো না রে মানে। হ্যাঁ, আমার গ্যাস হবে, আমার তো অন্য খাওয়া আছে, তুমি খাও। হ্যাঁ, তুমি একটু খাও, একটু আমার হাতে খেলে কিচ্ছু হবে। আচ্ছা ঠিক আছে। তুমি কাঁদছো কেন? কইব কাঁদছি না তো, এমনি চোখে যেন কি পড়েছে। আমিও তো কাঁদি না, আমারও চোখে কি জানি পড়ে। আচ্ছা দাদি, মার কি বাবার সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে বাবা। ওরা দুজন কি এখন একসাথে আছে? হ্যাঁ একসাথে আছে। তাদের কি আমার কথা মনে পড়ে না? নিশ্চয়ই মনে পড়ে, তারা তোমার জন্যে সব সময় দোয়া করে। হুম, এখন যদি তুমি তাদের কথা মেনে না চলো তাহলে তো তারা কষ্ট পাবে। হ্যাঁ, আমি আমার বাবা মাকে একটুও কষ্ট দেবো না, আমি সব সময় তাদের কথা মেনে চলবো।